আজ আমাদের সঙ্গে রয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আমি চিরঞ্জীববাবুর থেকে জানার চেষ্টা করব উচ্চ মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। চিরঞ্জীববাবু, একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে এবার পাশের সংখ্যা কিছুটা বেড়েছে, সামথিং 1% পাস বেড়েছে, সেক্ষেত্রে কিছুটা মেয়েদের পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। মেয়েদের পরীক্ষার্থীদের সংখ্যা বাড়াটাকে আপনি কীভাবে দেখবেন স্যার? না, মেয়েদের পরীক্ষার্থীদের যে সংখ্যাটা বাড়ছে এটা অত্যন্ত একটা ভালো জিনিস। তার কারণ আজ থেকে অন্তত প্রায় 12-13 বছর বা অন্তত 15 বছর আগে প্রতি 100 জন পরীক্ষার্থী পিছু ছিল হচ্ছে 45 জন গার্ল স্টুডেন্ট আর হচ্ছে 55 জন বয়েজ স্টুডেন্ট ছিল। মানে ছেলেদের সংখ্যা 55, মেয়েদের সংখ্যা হচ্ছে 45। সেখানে এখন এসে গেছে প্রতি 100 জন পরীক্ষার্থী পিছু মেয়েদের সংখ্যা হয়ে গেছে 56 আর হচ্ছে ছেলেদের সংখ্যা হয়ে গেছে 44, মানে 44। ফলে এটা একদিক থেকে খুবই ভালো একটা জিনিস, জেনারেল ওমেন এম্পাওয়ারমেন্টের দিকটা খুবই ভালো, ছাত্রীদের মধ্যে মেয়েদের মধ্যে যে শিক্ষার প্রচলন ঘটছে এটা ভালো, এবং সেটা অনেকগুলো যে ডিফারেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো চলছে এটা হয়তো তারই জন্য হচ্ছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটি হলে কিন্তু এবার মেটাল ডিটেক্টর ছিল এবং প্রচণ্ড কড়া ব্যবস্থা ছিল যাতে কোনোভাবে প্রশ্নপত্রের যার প্রশ্নপত্র ফার্স্ট না হয়। স্যার, আমাদের যদি কোনো হিন্ট দিতেন যে আগামীতে আরও কীভাবে করা হবে এই ব্যবস্থা? এই ব্যবস্থাগুলো প্রথমত যেটা হচ্ছে মানে সেটা হচ্ছে মেটাল ডিটেক্টর এবং রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, তার সংখ্যাটা আরও যাতে বেশি বাড়ানো যায়, প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি ভেনুতে প্রত্যেকটি ঘরে যাতে ছড়িয়ে দেওয়া যায় সেটা আমরা দেখব। আরেকটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, কারণ সিসিটিভি ক্যামেরাটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস একটা পরীক্ষা মানে ঠিকঠাক মতোভাবে হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য। এছাড়া যেমন এবার আমরা প্রথম কোয়েশ্চেন পেপারে আমরা সিরিয়াল নাম্বার করলাম, আমরা হচ্ছে কিউআর কোড দিলাম, এবার কিন্তু এসআরএ মানে অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার রিপোর্টে কিন্তু সেই কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লেখার জায়গা ছিল না, কিন্তু এবার আমরা আগামী দিনে সেটাও আমরা রাখবো যাতে এক্স্যাক্টলি আমরা ট্র্যাক করতে পারি যে কোন স্টুডেন্ট মানে পার্টিকুলার কোনো মানে একটা কোয়েশ্চেন পেপার কার কাছে গেছে। মাধ্যমিকে যেটা দেখা গেছে উচ্চ মাধ্যমিকে ঠিক তাই, যে যারা মহিলা পরীক্ষার্থী সেই সংখ্যা কিন্তু অনেক বেশি এবং যেটা দেখা গিয়েছে 44 এবং 56%। এই হিন্ট কি আপনারা আগে পেয়েছিলেন স্যার? এটা আমরা গত কয়েক বছর ধরেই ক্রমশ বাড়ছিল, এবার যে মেল ফিমেল রেশিও 44:56 হয়েছে, এটা ইনফ্যাক্ট গত বছর ওটা 45:55 ছিল, মানে আরেকটু বেড়েছে। মানে সেদিক থেকে এটা একটা ওভারঅল এটা ট্রেন্ড এখন লাস্ট বেশ গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে মহিলা পরীক্ষার্থীদের সংখ্যা যথেষ্ট বাড়ছে এবং সেটা কিন্তু ছেলেদের তুলনায় মানে সেটা কিন্তু অনেকটা অতিক্রম করছে। স্যার, একটা বিষয় সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে 60% মানে যারা 60% নাম্বার পেয়েছে সেই সংখ্যাও কিছুটা কমেছে এবং 70% নাম্বার পেয়েছে সেই সংখ্যাটাও কিছুটা কমেছে এবং 60%-এর সংখ্যা 60%-এর সংখ্যা গতবারের থেকে একটু বেড়েছে। গতবার ওটা 38% মতো ছিল, মানে 60% অর এভাভ, মানে পুরনো নিয়মে আমরা যেটাকে ফার্স্ট ডিভিশন বলতাম, মানে টোটাল যারা পরীক্ষায় বসেছে অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট তাদের মধ্যে গতবার 38%-এর একটু বেশি ছিল, এবার সেখানে 40%-এর একটু বেশি, ফলে সেদিক থেকে বেড়েছে। হিন্ট দেওয়া যায় যে স্যার আগামীতে কোন পথে এগোচ্ছে তাদের ভবিষ্যৎ, ছাত্রদের ভবিষ্যৎ, যেখানে 90% এভাভ মাত্র 1%? না, মাত্র এটা ঠিক বলবো না, গত বছর 1% ছিল, এবার 1.23% একটু বেড়েছে, কিন্তু হ্যাঁ আজকে যদি আমি এখন যদি ওটাকে সিবিএসসি বা আইসিএসসির সাথে যদি কম্পেয়ার করি তাহলে ডেফিনেটলি এটা দেখা যাবে হয়তো তাদের তুলনায় আমাদের একটু কম। তবেই যখন সেমিস্টার সিস্টেম চালু হবে এবং তখন যেহেতু অট সেমিস্টারে এমসিকিউ বেসড কোয়েশ্চেন থাকবে যেটা তাদের প্রতিযোগিতামূলক বিভিন্ন রকম পরীক্ষার জন্যই কিন্তু অনেক উপযোগী করে তুলবে এবং তার মাধ্যমে কিন্তু তাতে ছাত্রছাত্রীরাও আর একটু নম্বর আমার ধারণা বেশি পাবে বলেই আমার ধারণা। আমার শেষ প্রশ্ন স্যার সেটা হচ্ছে যে এই যে কনসিস্টেন্সি মাত্র 1%, সেটা কিন্তু সিবিএসসির তুলনায় অনেক কম। সিবিএসসির তুলনায় কিন্তু সিবিএসসি যারা পরীক্ষার্থী বা আইসিএসসি বোর্ডের যারা পরীক্ষার্থী তারা কিন্তু যেটা দেখা গিয়েছে যে 90% অ্যাভাভ পেয়েছে বহু সংখ্যা, সেই সংখ্যাটা অনেক বেশি। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি আমাদের বাংলার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিছুটা পিছিয়ে পড়ছে না নম্বরের ক্ষেত্রে? ইন ফিউচারে যারা তখন ফার্দার স্টাডিজে যাবে কিংবা কেরিয়ার মেকিংয়ে যাবে সেই সংখ্যা সেই জায়গায় গিয়ে তারা কি কোথাও গিয়ে আঘাত পাচ্ছে বলে মনে হচ্ছে না স্যার? না, এটা দেখুন, এটা যখন হায়ার স্টাডিজে হয়, হায়ার স্টাডিজে মানে যখন যারা ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশনের জন্যই মেইনলি হচ্ছে হায়ার সেকেন্ডারি নাম্বারটা লাগে,
ফলে সেই জায়গায় বহু ক্ষেত্রেই, যেমন আমি নিজে যেমন আর কি আমার নিজের ইউনিভার্সিটি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, আমি সেখানে সহোপাচার্য পদেও বহুদিন ছিলাম, সেখানে টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস ডিফারেন্ট বোর্ড থেকে কতজন আসছে তার উপর ভিত্তি করে আমরা প্রোরাটা ভিত্তিতে আমাদের টোটাল সিটগুলো ওইভাবে রিজার্ভ করা হতো। বহু জায়গাতে সেইভাবে কিন্তু একটা মোটামুটি মেকানিজম তারা নিজেরা বার করেছেন যে কিভাবে করলে যাতে কোনোভাবে আমাদের বোর্ড বা কাউন্সিলের ছাত্রছাত্রী যাতে কোনোভাবে এফেক্টেড না হয়, এবং ভবিষ্যতে আমরা পার্সেন্টাইল সিস্টেমটা আমরা চালু করার চেষ্টা করছি। আগামীতে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিভাবে এগিয়ে যাবে এবং আরও আরও বেটার ফলাফল কিংবা আরও বেটার ডেভেলপমেন্ট কিভাবে করবে, কি আছে আপনার মাথায়, কি প্ল্যান চলছে আপনাদের একটু যদি জানাতেন। দেখুন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আমরা অনেক দিন ধরেই আমরা 11-12 রেসপেক্টে স্কুল এডুকেশন সিস্টেমকে কীভাবে আরও রিফর্ম করা যায় সেটা নিয়ে আমরা অনেক দূর কিন্তু চিন্তা করছি। আমি মনে করি যে এই যে পার্টিকুলারলি কোয়েশ্চেন প্যাটার্নের চেঞ্জ করছি, প্লাস এখন রিসেন্টলি আমরা বিশাল একটা সিলেবাস রিভিশন করলাম, 24-25 একাডেমিক ইয়ারে যারা নতুন সেমিস্টার সিস্টেমে ঢুকছে তাদের কিন্তু 4 সেমিস্টার হয়ে গেল, এবং 4 সেমিস্টারের জন্য আমরা সিলেবাস কিন্তু বাইফার্কেট করে 4 সেমিস্টারের জন্য একদম পুরো ডিমার্কেটেড আমরা সিলেবাস করেছি, এবং এই সিলেবাস হচ্ছে একদম প্রেজেন্ট ডেজ সাথে একদম সমতুল্য, মানে একদম কন্টেম্পোরারি এবং টাইম অ্যাপ্রোপ্রিয়েট। আমি মনে করি এই সিলেবাস করার ফলে যে এখন নতুন করে যে ছাত্রছাত্রীরা যে কারেন্ট যে টপিক্সগুলো মানে যেগুলো ইন্টারেস্টিং সেগুলোর ব্যাপারে তারা আরও অনেক বেশি বেটার আইডিয়া পাবে। আশা করছি এই পদক্ষেপগুলো যদি প্রপারলি ঠিকঠাক মতো সবাই যদি ঠিকঠাক মতো কাজ করে তাতে কিন্তু ডেফিনেটলি আগামী দিনে আরও উন্নতি আমরা দেখতে পারব। পাশের ক্ষেত্রে কিংবা পরীক্ষার্থীদের ক্ষেত্রে মেয়েদের যে সংখ্যায় এগিয়ে সেই সংখ্যায় কিন্তু মেয়েরা যে এগিয়ে তাতে কিন্তু ইতিমধ্যে খুশি সংসদ সভাপতি, এবং শুধু তাই নয় তিনি এই যে সরকারের বিভিন্ন রকম অগ্রগতির প্রকল্পকে তিনি ধন্যবাদ জানালেন, এবং আগামীতে এই যে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে এই সেমিস্টার সিস্টেমের জন্যই ছাত্রছাত্রীরা আরও উপকৃত হবে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর, এমনটাই তিনি মনে করছেন। ক্যামেরায় সঞ্জীবের সঙ্গে মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।